ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন না? আল্লাহ ভালো। কি সমস্যা পাইলেন ভাই? ভাই এটা লেয়ার শর্ট, লেয়ার শর্ট এ পাইপ ছুটে গেছে তলের থেকে। আচ্ছা আচ্ছা, পাইপটা ভাঁজ হইল কেন ভাই? এটা পানি আসিল না, এক ফুটাও পানি ছিল না, পুরো বোরিং এর ভিতরে 500 ফিট বোরিং, 300 ফিট নামানো আছে। আচ্ছা, 300 ফিটের থেকে 1 ফিটও পানি পায় না, এই কারণে এই জায়গা ফুলে আপনার পাইপ ছুটে গেছে। এটা তো জিয়াই না, না প্লাস্টিক, এখন হিডে এটা পাইপ খুলা গেছে। আচ্ছা, এই প্লাস্টিক দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত ভাই? প্লাস্টিকই 90% যুক্তিসঙ্গত। হ্যাঁ তাই, কারণ আপনি জিআই দিলে তো এটার আয়রনে পানি খেতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, আয়রন আপনি বোতলে এক বোতল পানি রাখবেন, সকালে মনে করেন রাখছেন, রাত্রে সন্ধ্যাবেলা রাত্রে 10টা বাজে পানি খেতে দেবেন, দেখবেন নিচে প্যাক। তাহলে মূল কারণ হইতেছে আপনার পাইপটা হিট হওয়ার কারণ? পাইপটা হিট হয়েছে এটার কারণ হলো আপনার পাইপটার ভিতরে এক ফুটাও মোটরটার ভিতরে পানি ছিল না, এই কারণে পানিটা শুকাইতে শুকাইতে তো দিনে ছিল। হ্যাঁ হ্যাঁ, সে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি, কারণ কারণ হলো এটা যে পানিটা আস্তে আস্তে 1/3 ভাগ উঠছে। যিনি কেয়ারটেকার উনি ভালোভাবে দেখেন, হোক মালিক পক্ষ যে হোক, মানে বলতে যে এটা মানে চালাই, এটা মনে করেন যে পানিটা উঠানোর কথা ছিল তার 1/3 ভাগ পানি আয় নাই 2 মাস ধরে। ও মানে লেয়ার নাইমে গেছিল, নাইমে গেছে গা। এই তো ভালো মোটরটা জ্বলে নাই, বরং তো মোটর না শুধু এই বোরিং যে গলা যায় নাই গা, এটা হলো ওনাদের কপাল।